ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের স্বাগত। আমরা পড়ছিলাম তড়িৎ চুম্বকত্ব, চুম্বক দ্বিমেরু আমরা শিখেছিলাম। আজকে যেটা শিখব পাত চুম্বক, ম্যাগনেটিক শেল, পাত চুম্বক। প্রথমে শিখব পাত চুম্বক কি। পাত মানে হচ্ছে টু ডাইমেনশনাল কনসেপ্ট, বেদ খুব কম, যেন পাতার মতো আর কি, টু ডাইমেনশনাল কনসেপ্ট। পাত চুম্বক হল অত্যন্ত পাতলা চুম্বকিত পাত। চুম্বক পদার্থ নির্মিত, চুম্বক পদার্থের পাতলা পাতকে পাতের তলের সমকোণে চুম্বকিত করে পাত চুম্বক সৃষ্টি করা হয়। পাত চুম্বকের একটি তলে উত্তর মেরু, অপর তলে দক্ষিণ মেরু সৃষ্টি হয়। এই পাত চুম্বক সম্বন্ধে বলা হলো, অত্যন্ত পাতলা চুম্বকিত পাত। পাত চুম্বক সম্পর্কিত একটা রাশি পর্ব, পাত চুম্বকের দৃঢ়তা সিগমা দিয়ে প্রকাশ করা হয়। পাত চুম্বকের দৃঢ়তা পাত চুম্বকের একক ক্ষেত্রফলে, ফলে চৌম্বক ভ্রামককে বলে পাত চুম্বকের দৃঢ়তা। অর্থাৎ পাত চুম্বকের দৃঢ়তা সিগমা সমান m/a, যেখানে m হল a ক্ষেত্রফল বিশিষ্ট পাত চুম্বকের চৌম্বক ভ্রামক। এই পর্যন্ত শিখলাম পাত চুম্বকের দৃঢ়তা। এবার যেটা শিখবো ইম্পর্টেন্ট, সমতুল্য পাত চুম্বক সম্পর্কিত অ্যাম্পিয়ারের উপপাদ্য। কি বলছে? যে কোনো তড়িৎবাহী পরিবাহী সম আকার বিশিষ্ট
বৃত্তাকার হলে বৃত্তাকার, আয়তাকার হলে আয়তাকার, বর্গাকার হলে বর্গাকার, সমাকার বিশিষ্ট পাত চুম্বকের সমতুল্য এবং ওই পাত চুম্বকটির চুম্বক দৃঢ়তা হল পরিবাহিতে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। চুম্বক দৃঢ়তা মানে একক ক্ষেত্রফলে চুম্বক ভ্রামক, অর্থাৎ সিগমা ভ্যারিজার আই, সিগমা ভ্যারিজার আই। যে কোনো তড়িৎবাহী পরিবাহী সমআকার বিশিষ্ট পাত চুম্বকের সমতুল্য এবং ওই পাত চুম্বকটির চুম্বক দৃঢ়তা হল পরিবাহিতে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। সিগমা ভ্যারিজার আই, তিনটে জিনিস সেখানে শিখলাম। এবার যেটা বলবো, এ ক্ষেত্রফল বিশিষ্ট কোন তড়িৎবাহী লুপে লুপ, লুপের না বলবো লুপ, লুপ মানে বদ্ধ বর্তনী আর কি। এই ক্ষেত্রফল বিশিষ্ট কোন তড়িৎবাহী লুপ যে পাত চুম্বকের সমতুল্য তার মানে পাত চুম্বকের চৌম্বক ভ্রামক এম সমান আই এ, এম সমান আই ইন্টু এ, আই হল ওই লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে দেখো চুম্বক ভ্রামকের একক কি হবে, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আয়ের একক অ্যাম্পিয়ার আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে চুম্বক ভ্রামকের এসআই একক হল অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, মনে রাখতে পারবে। এটা একটা প্রমাণ করে দিচ্ছি, প্রমাণ। প্রমাণ কি প্রমাণ? এম ইজ ইকাল টু আই এ, মানে এ ক্ষেত্রফল বিশিষ্ট কোন লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে সেই লুপটা যে পাত চুম্বকের সমতুল্য তার চুম্বক ভ্রামক এম সমান আই এ। ধরি আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তাকার লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হল আই, তাহলে ওই বৃত্তাকার পরিবাহী বা লুপ, যেটা বলছি বৃত্তাকার পরিবাহী লুপ বলছি, বৃত্তাকার পরিবাহীর মধ্যবিন্দু থেকে অক্ষ বরাবর এক্স দূরে অবস্থিত কোন বিন্দুতে
চৌম্বক ক্ষেত্র B সমান মিউ জিরো বাই ফোর পাই টু পাই আই আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু। দেখবে প্রমাণ করেছিলাম মিউ জিরো হল শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, মিউ জিরো হল শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। তো ধরি আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তাকার লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই, তাহলে ওই বৃত্তাকার পরিবাহীর মধ্য বিন্দু থেকে অক্ষ বরাবর x দূরে অবস্থিত কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B সমান মিউ জিরো বাই ফোর পাই টু পাই আই আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার তিন আর দুই। এখন x গেটার গেটার আর হলে নিচের আটটা বাদ হয়ে যাবে, B সমান মিউ জিরো বাই ফোর পাই টু পাই আই আর স্কোয়ার বাই এক্স এস কিউ বা বি সমান মিউ জিরো বাই ফোর পাই টু ইন্টু টু আই ইন্টু পাই আর স্কোয়ার বাই এক্স এস কিউ বা বি সমান মিউ জিরো বাই ফোর পাই টু আই এ বাই এক্স এস কিউ এ সমান পাই আর স্কোয়ার হল বৃত্তাকার পরিবাহীর তলের ক্ষেত্রফল। এখন এখন এম ভ্রামক সম্পন্ন কোন চুম্বক দ্বিমেরুর অক্ষ বরাবর এক্স দূরে চৌম্বক ক্ষেত্র বি সমান মিউ জিরো বাই ফোর পাই টু বিগ এম বাই এক্স এস কিউ এর সঙ্গে তুলনা করলে, এই ইকুয়েশনটার সঙ্গে এই ইকুয়েশনটা তুলনা করলে কি পাচ্ছি, মিউ জিরো বাই ফোর পাই মিলে গেল, টু টু মিলে গেল, এক্স এস কিউ মিলে গেল, এম সমান আই এ, তুলনা করলে পাই এম সমান আই এ। তাহলে এখানে স্টার দাও, চৌম্বক ভ্রামকের এসআই একক অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, চৌম্বক ভ্রামকের এসআই একক হল আয়ের একক অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। নিউমারিক্যাল প্রবলেম দিতে পারে, আই বলে দিল জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার, ব্যাসার্ধ বলে দিল সেন্টিমিটারে বলে দিল 10 সেমি, তাকে মিটারে করলাম, পাই আর স্কোয়ার করে দিয়ে এ পেয়ে গেলাম, আই এ গুণ করে দিলে এম পেয়ে যাবো। এই ধরনের ছোট্ট ছোট্ট প্রবলেম থাকে। তাহলে আমরা পাঁচ চুম্বক এখানে শেষ করলাম, আজকে এই পর্যন্ত রইল, পরের দিন পড়াবো চুম্বকের পারমাণবিক তত্ত্ব, বোর ম্যাগনেটন, এগুলো। ভালো থাকো, সুস্থ থাকো।